আজকে আমি বাগানে এসেছি। বাগান থেকে আমি কিছু ওলের ডাঁটা কেটে নেব। দেখতে পাচ্ছেন কি বড় বড় ওলের ডাঁটা হয়েছে, এখান থেকে এখনো বেরোয়নি। এটা বিশাল বড়। আমি এখান থেকে কিছু ওলের ডাঁটা কেটে নিয়েছি, এবার বাড়ি গিয়ে একটা রেসিপি বানাবো। আমার সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তাহলে যাওয়া যাক, এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে রেসিপিটা বানাবো। দেখতে পাচ্ছেন বাগান থেকে আমি ওল ডাঁটা কেটে নিয়েছি, এবার ওল ডাঁটাটা আমি কেটে নেব। ওলের ডাঁটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার অল্প সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে দেব জল। দিয়ে দিচ্ছি লবণ। এবার ঢেকে দেব। সিদ্ধ হয়ে গেছে, এবার নামাবো। চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার দেবো সরষের তেল। এবার দেবো চিংড়ি মাছ। এবার বেটে নেব সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ফোড়নে দেবো 5 ফোড়ন। পেঁয়াজ কুচি, এবার দেবো সিদ্ধ করা ওলের ডাঁটা। হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। বাটা মশলা দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছ হালকা করে বেটে নেব।
এবার দেবো সামান্য তেল। হয়ে গেছে, এখন নামাবো। খেতে খুবই সুন্দর হবে।